ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়েছেন, তো ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর পর আপনাদেরকে কিন্তু একটা রেফারেন্স আইডি নাম্বার দেওয়া হয়েছিল। তো সেই রেফারেন্স আইডি নাম্বার দিয়ে আপনারা যখনই ওয়েবসাইটে এসে স্ট্যাটাস ট্র্যাক করে দেখছেন, তো আপনাদের স্ট্যাটাস কিন্তু একই রকম রয়েছে, স্ট্যাটাস কিন্তু কোনো রকমভাবে এগোচ্ছে না। অর্থাৎ অনেক দিন ধরেই কিন্তু আপনাদের স্ট্যাটাস একই রকম রয়েছে, স্ট্যাটাস কোনো রকমভাবে এগোচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই নতুন ওয়েবসাইটে এসে এখানে কমপ্লেন জানাতে পারেন। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই নতুন ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভোটার রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু এখানে কমপ্লেন করতে পারেন। তো এই ওয়েবসাইটে আপনারা কীভাবে ভিজিট করবেন এবং এই ওয়েবসাইটে এসে আপনারা কীভাবে কমপ্লেন জানাবেন, এবং এই ওয়েবসাইট থেকে কমপ্লেন জানাবার পর আপনাদেরকে একটা কমপ্লেন আইডি নাম্বার দেওয়া হবে, তো সেই কমপ্লেন আইডি নাম্বার দিয়ে আপনারা কীভাবে আপনাদের কমপ্লেনের স্ট্যাটাস ট্র্যাক করবেন, তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশান অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। যদি আপনাদের ভোটার আইডি কার্ড রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে, যে কোনো ধরনের কমপ্লেন জানাতে হলে আপনাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই ওয়েবসাইটে চলে আসতে হবে, অর্থাৎ ন্যাশনাল গ্রিভেন্স সার্ভিসের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এটা সার্চ করে আসার পর আপনারা লিখে সার্চ করবেন ECI-citizenservice.eci.nic.in। তো এটা লিখে আপনারা সার্চ করবেন, ডাইরেক্ট কিন্তু আপনারা এই ন্যাশনাল গ্রিভেন্স সার্ভিসের ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে প্রথমবার ভিজিট করার পর আপনাদেরকে কিন্তু এখানে প্রথমে সাইন আপে ক্লিক করে এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার কোডটা দেখে সঠিকভাবে বসাতে হবে। এরপর আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তো রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটা এখানে বসিয়ে আপনারা ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু পরবর্তী নেক্সট অপশান চলে আসবে, এখানে আপনাদের সমস্ত ডিটেলস দিতে হবে। তো প্রথমে কিন্তু আপনার নামটা বসিয়ে দেবেন, অর্থাৎ এখানে নেমের এখানে আপনার নামটা বসাবেন। এরপর এখানে কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, তো এখানে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনাদেরকে স্টেট সিলেক্ট করতে হবে, তো স্টেট সিলেক্ট করার পর এদিকে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি যদি থাকে তাহলে একটা ইমেল আইডি দিয়ে দেবেন। এরপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, তো এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করবেন। এরপর আপনাদেরকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেমটা সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনারা আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেমটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা কিন্তু নিচে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন, তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন এখানে দেখিয়ে দেওয়া হবে সাকসেস প্রোফাইল আপডেট সাকসেসফুল, এখানে দেখিয়ে দেওয়া হবে। এরপর কিন্তু এখান থেকে আপনাদেরকে হোম পেজে চলে যেতে হবে, অর্থাৎ এখানে আপনারা কিন্তু হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করে হোম পেজে চলে আসবেন। হোমে আসার পর আপনারা যারা কমপ্লেন জানাতে চান এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লেন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার কমপ্লেন অ্যান্ড স্ট্যাটাস কমপ্লেন, তো আপনারা যেহেতু কমপ্লেন জানাবেন সেক্ষেত্রে আপনারা রেজিস্টার কমপ্লেনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আপনাদের সামনে রেজিস্টার নিউ কমপ্লেন বক্স চলে আসবে, এখানে কিন্তু আপনাদেরকে প্রথমে কমপ্লেন টাইপটা সিলেক্ট করতে হবে, তো প্রথমে আপনারা সিটিজেন সিলেক্ট করে নেবেন। এরপর কিন্তু আপনাদের চুজ এ সাবজেক্ট, এখান থেকে কিন্তু আপনাদেরকে সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা ভোটার আইডি কার্ড রিলেটেড যদি আপনাদের কমপ্লেন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এপিক কার্ড সিলেক্ট করবেন। এরপর আপনাদেরকে পার্টিকুলারটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনারা পার্টিকুলার কোন টাইপের এখানে কমপ্লেন করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আপনারা যারা ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়েছেন সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাস কোনোভাবেই এগোচ্ছে না, সেক্ষেত্রে এখানে আপনারা নিজে দেখতে পাচ্ছেন আধার কার্ড লিঙ্কিং ডিসপোজিশন, তো এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এরপর আপনাদেরকে ডেসক্রিপশানটা দিতে হবে, এখানে কিন্তু আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে এখানে আপনাদেরকে লিখে দিতে হবে, অর্থাৎ কী জন্য আপনারা এখানে কমপ্লেন করছেন সেই কমপ্লেনটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। এরপর এখানে কিন্তু আপনাদেরকে একটা ডকুমেন্টসের ছবি আপলোড করতে হবে, তো যদি আপনারা আধার কার্ড লিঙ্কিংয়ের জন্য আবেদন করেছিলেন সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাস কোনোভাবে এগোচ্ছে না, সেক্ষেত্রে যদি আপনারা কমপ্লেন করেন সেক্ষেত্রে কোন লিঙ্কের জন্য আবেদন করেছিলেন সেখানে কিন্তু আপনাদেরকে একটা রেফারেন্স আইডি নাম্বার দিয়েছিল, সেই রেফারেন্স আইডি নাম্বারের কিন্তু স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে দিতে পারেন। এছাড়া ফর্মের অর্থাৎ ফর্ম 6B এর যে প্রিভিউ পেজটা এসেছিলো সেই প্রিভিউ পেজ যদি স্ক্রিনশট নিয়ে থাকেন সেটাও কিন্তু এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আপলোড করে দিতে পারেন। চুজ ফাইলে ক্লিক করে এখানে আপনারা ছবিটা আপলোড করবেন এবং তারপরে কিন্তু এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন। এখানে আপনারা ডকুমেন্টসটা আপলোড করার পর যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন, তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাদেরকে একটা কমপ্লেন আইডি নাম্বার দেওয়া হবে, এই কমপ্লেন আইডি নাম্বারটা আপনাদেরকে ভালো করে নোট করে রাখতে হবে। তো পরবর্তীকালে আপনারা এই কমপ্লেন আইডি নাম্বার দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাস ট্র্যাক করে দেখতে পারবেন। তো এই কমপ্লেন আইডিটা আমরা এখান থেকে কপি করে নিলাম এবং এরপরে
আমরা কিন্তু এখান থেকে স্ট্যাটাস ট্র্যাক করে দেখতে হলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ কমপ্লেন্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ কমপ্লেন্ট, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের কমপ্লেন যেটা করেছিলাম সেটার কিন্তু এখানে স্ট্যাটাসটা শো করবে। এখান থেকে কিন্তু আমরা স্ট্যাটাস এইরকমভাবে চেক করে দেখতে পারবো, অর্থাৎ কমপ্লেনের স্ট্যাটাসটা কিন্তু চেক করে দেখতে পারবো। মানে যখনই আপনারা কমপ্লেন করবেন, কমপ্লেন করার 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনাদের কমপ্লেনটা কিন্তু রিভিউ করে দেখা হবে এবং আপনাদেরকে কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়া হবে। তো এরকমভাবে কিন্তু আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নতুন ওয়েবসাইট থেকে, অর্থাৎ ECI-citizenservice.eci.nic.in এই ওয়েবসাইট থেকে এসে কিন্তু আপনারা কমপ্লেন জানাতে পারেন। অর্থাৎ ভোটার আইডি কার্ড রিলেটেড যে কোনো ধরনের সমস্যা যদি আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনারা কমপ্লেন জানাতে পারেন। এবং কমপ্লেন জানাবার পর আপনারা যখনই কমপ্লেনটা সাবমিট করবেন আপনাদেরকে কিন্তু কমপ্লেন আইডি নাম্বার দেওয়া হবে, সেই কমপ্লেন আইডি নাম্বারটা আপনাদেরকে নোট করে রাখতে হবে। পরবর্তীকালে আপনারা কিন্তু এখান থেকে স্ট্যাটাস ট্র্যাক করে দেখতে পারবেন আপনাদের কমপ্লেনটা কতদূর কী হয়েছে, সেটার স্ট্যাটাস কিন্তু এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকে একটা ছোট আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন করে জানার সুযোগ করে দেবেন। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন।